কেন্দ্রীয় সমিতির এখন কার্যনির্বাহী বৈঠক সোনারী নগরের আবর্ত ভবনত ইতিমধ্যে হয়ে গেছে। আর তাতে আমি কেবাটাও আমার সিদ্ধান্ত আর প্রস্তাব লওয়া হয়েছে আগন্তুক দিনের কার্যসূচী আন্দোলনের। আর তার প্রথম আমি সিদ্ধান্ত গ্রহণ করেছো যে আমার আহোমল্যান্ড আসলে আহোমল্যান্ডর যে দাবি সাধারণত উত্থাপিত হয়ে আছে, আহোমল্যান্ডর দাবিরে আমি অগ্রসর হওয়ার আমি সিদ্ধান্ত গ্রহণ করেছো। আর এই আহোমল্যান্ডর দাবিরে আমি প্রথম পর্যায়ত আমার প্রায় দশজনীয় কেন্দ্রীয় সমিতির একটি প্রতিনিধি দল দিল্লিলে গৈ দিল্লির গৃহমন্ত্রী লগতে জনজাতীয় মন্ত্রী লগতে প্রধানমন্ত্রী তেখেতক লগ করে আহোমল্যান্ডর দাবির আমি স্মারকপত্র প্রেরণ করা হব। আর দুই নম্বর আগন্তুক হবলগিয়া সংসদর শীতকালীন যে অধিবেশন মার্চত যে আসবলগা অধিবেশন আমি তাতে এটি ধর্নার কার্যসূচী দিল্লিত লওয়া হব যন্ত্র মন্ত্র। আর আমি এটা কথা স্পষ্ট করে দিব বিচারিছো যে আহোমল্যান্ডর দাবিরে যদিও আমি অগ্রসর হব গৈছো, আর এই আহোমল্যান্ডর দাবিত অসমত থকা প্রতিটো খিলঞ্জীয় জাতি জনগোষ্ঠী যেনে মরাণ মটক চুতীয়া সোণোৱাল কছাৰী তিৱা আর যখন বড়ো ভাই আছে যখন আমার কোচ ভাই আছে সকলোরে যাতে ভবিষ্যৎ সুরক্ষিত রাখিহে সুরক্ষিত চিন্তা করিহে আমি আহোমল্যান্ডর দাবির যোগেদি আমি অগ্রগর হওয়া হব। সেই কারণে কোনো চিন্তা করবলগা নাই, খিলঞ্জীয়া জাতি জনগোষ্ঠী সকলো ভবিষ্যৎ সুরক্ষিত থাকিব আহোমল্যান্ডর দাবি। আহোমল্যান্ডর দাবির আমি যেটা অগ্রগর হবলে কইছো আমি কেজনমান বিশেষকৈ রাজনৈতিক এক্সপার্ট আমার সামাজিক এক্সপার্ট অর্থনৈতিক এক্সপার্টর যোগেদি আমি কথাখিনি আগ্রহব। আর ইয়ার যে রোডম্যাপ আর রোডম্যাপর যোগেদি আমি এখন আগন্তুক দিনের আকো এখন বৈঠক বহা হব বিভিন্ন বুদ্ধিজীবী লগত আমি লগ লাগি কোরপরা হব আমার শদিয়ারপরা আসলে আহোমল্যান্ডখন গৈ গুয়াহাটিয়ে হয়নে বা গুয়াহাটি পার হয়ে হয়নে বা কলিয়াবরকে হয় তার কিন্তু এখন রোডম্যাপ আমি গঠন করা হব। কিন্তু সেই বৈঠক আমার অনাগত খুব কম সময়ের ভিতরে হওয়া হব। গুয়াহাটি আর শিবসাগর আর তিনচুকিয়া এই তিনি ঠাইত আমি জনজাতিকরণের দাবিরে আমি বিশাল গণসভাবেক আয়োজন হব আগন্তুক ফেব্রুয়ারি মাহরপ্রায়। আর তিন নম্বর কথাটো হয়েছে আমার চুকাফার মৈদামটো সাধারণত আমি বিভিন্ন সময়ত বিতর্ক মাজত সুমাই থাকে বিভিন্ন মানুষের আসলে প্রশ্ন আহি থাকে, গতি চুকাফার মৈদামর লগতে চুকাফার লগত সংরক্ষিত হয়ে থাকা তার যে অঞ্চল আছে চৰাইদেউ যে অঞ্চল আছে সকল অঞ্চলের মানে বেদখলমুক্ত করবর কারণে আমি অতি শীঘ্রে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার লগতে আমার আর্কোলজি সেন্ট্রেল আর্কোলজি হোক বা স্টেট আর্কোলজি হোক তেওঁলোকৰ ডাইরেক্টরক লগ করে আমি স্মারকপত্রের যোগেদি ব্যবস্থা করার ব্যবস্থা করেছো। আর সংবাদমেলর যোগেদিও মই মুখ্যমন্ত্রী ডাঙরক আহ্বান জানাইছো যে অতি শীঘ্রেই এই চুকাফার যেটা মৈদাম বরমর স্রষ্টা যিজনের যোগেদি প্রথম আমি অসমিয়া কম বরমর হাতামপি সম্প্রীতির বার্তা পাক তেখেতর মৈদামর ক্ষেত্রে গুরুত্ব দিবলে মই আহ্বান জানাইছো। আর তেখেতর মৈদাম যে বেদখল হয়েছে বেদখল মুক্ত করে সৌন্দর্য বর্ধন করে সুন্দরভাবে যেন গঠন করে মই মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক আমার আজি সংবাদমেলর যোগেদিয়ে আহ্বান জানাইছো। ধন্যবাদ। চৌব্বিশ ডিসেম্বর শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র বিয়লি তিন বজার পৰা নন স্টপ কালেক্ট ইউর পাসেস নাও।